হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদেরকে বৃন্দাবনের নিধিবন দেখাতে নিয়ে আসছি। নিধিবন যাওয়ার পথে একটা ছোট্ট মার্কেট পড়েছিল, সেই মার্কেটটা কিছুটা অংশ দেখে নাও, তারপর তোমাদেরকে নিধিবনে নিয়ে যাচ্ছি। সেখানে অনেক বাদর, অনেক কিছু, চলো সঙ্গে কিন্তু থেকো। বন্ধুরা, আমরা এখন নিধিবনের ভেতরে ঢুকেছি। ঢুকেই তোমাদের এখানে একটা জুতো রাখার জায়গা স্ট্যান্ড পাবে, নিজেদের মতো করে 2 টাকা দিয়ে জুতো রাখবে, রেখে তোমরা এখান থেকে এন্ট্রি দেবে। নিধিবনের ভেতরটা পুরোটাই এরকম বাঁশের কঞ্চি দিয়ে বাঁধা ছিল, যাতে তোমাদের সবার যাতায়াতে কোনো অসুবিধা না হয় ওখানকার প্রশাসন এটা করে রেখেছে। আর এখানে এত বাদর, তোমাদের জিনিসপত্র যেখান থেকে পারছো ওটা টেনে নিচ্ছিল। তোমরা যদি কখনো এখানে নিধিবনে আসো, সাবধানে তোমাদের জিনিসপত্র কিন্তু রেখো বাদরের কাছ থেকে বাঁচার জন্য। নিধিবনের ভেতরে এরকম দুখানা মন্দির ছিল রাধা কৃষ্ণের, আর এখানকার লোকেরা অদ্ভুতভাবে সবসময় রাধে রাধে বলে বেড়াতো। সব জায়গায় শুনেছি রাধা কৃষ্ণ একসঙ্গে নাম নেয়, কিন্তু এখানে শুধুই রাধে রাধে। কৃষ্ণের জপ করেই না, কেন করে না সেটা আমি ঠিক জানি না গো। তোমরা যদি জানো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তারপর জানো এই একটা কুয়ো দেখতে পেলাম, জল ছিল না কিন্তু কুয়োটা বেশ গভীর ছিল। কুয়ো এখানে মানে কৃষ্ণ মানে চান করতে কুয়ো আছে। কুয়ো আর এই দেখেছো, এই দাদারা চারদিকে বসে রয়েছে ওত পেতে, কোথায় কি খাবার পাবে। তোমরাও কিন্তু এখানে আসলে সাবধান। আমরা এখন নিধিবন দেখে বেড়াচ্ছি, অনেকটা বড় ছিল, যতটা পেরেছি তোমাদের একটু একটু দেখিয়েছি। আর প্রচুর বাদর এখানে চারদিকে, বেশি ক্যামেরা বার করতে পারিনি। তো পরের ডেস্টিনেশনে তাহলে যাচ্ছি, দেখা হচ্ছে তাহলে সেখানে। কেউ রিস্ক কমায় না।